গত এক সপ্তাহের ব্যবধানে সারা দেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা ক্রেতারা, দাম আরও বাড়তে পারে এমন ভেবে অনেকেই পেঁয়াজ কিনতে আসেন রাজধানীর কারওয়ান বাজারে। আর মনে করেন যে আমরা যে বাসার সামনে যে তারা তো আরো বেশি চায়, 80 টাকা কেজি। সমস্ত সব জিনিসের দাম বেশি, পেঁয়াজ তো 70 টাকা কেজি কিনলাম, একটা কথা হলো 70 টাকা কেজি পেঁয়াজ। পেঁয়াজের দাম বৃদ্ধিকে ক্রেতারা ব্যবসায়ীদের কারসাজি বললেও ব্যবসায়ীরা বলছেন বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ। আমরা কিনা আমি বাড়তি, আমাকে ব্যস্ত বাড়তি, মালের চাহিদা বেশি, এর জন্য দামটা বেড়ে গেছে। ভারত থেকে পেঁয়াজের সরবরাহ না থাকায় পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান পাইকাররা। ইন্ডিয়ান বাজার বেশি, এই ইন্ডিয়ান বর্ডার বন্ধ এরকম ভাব দেখে বাজার তো অটোমেটিক বেড়ে গেছে। ইন্ডিয়ান বীজ দাম বাড়ার সাথে সাথে দেশ বীজ দাম বাড়ছে, ইন্ডিয়ান বীজ দাম কমলে দেশ বীজ দাম কমে যাবে। পেঁয়াজের পাশাপাশি তুলনামূলকভাবে বেড়েছে আদা সহ কাঁচা তরি তরকারির দামও। আদার দামটা 10 টাকা 8 টাকা 10 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে, হঠাৎ করে দাম বেড়ে গেছে আমরা তো দেখতেছি, শুধু এইটা কেন, তরি তরকারিও তো অনেক দাম বেড়ে গেছে, হঠাৎ করে বেড়ে গেল। এদিকে হঠাৎ বাজারে আগুন লাগাই টিসিবির পণ্য সামগ্রী ক্রয় করতে ভিড় করছেন নগরীর নিম্ন ও মধ্যবিত্তরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।